আল্লাহু তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমরা সবাই জবান খুলে মহব্বতের সুরে বলে আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আসলে বাজান, এই শীত মৌসুম যখন আসে বক্তারা যেমন ব্যস্ত শ্রোতারাও ব্যস্ত, বক্তাদের চোখে যেমন ঘুম নাই শ্রোতাদের চোখে ঘুম নাই, ঠিক না? বক্তাদের যেমন অপশন নাই শ্রোতাদেরও অপশন নাই। সেটা কেন? বক্তারা যায় ওয়াজ করার জন্য, শ্রোতারা আসে ওয়াজ শোনার জন্য। কথা কোন ঠিক কিনা? বরঞ্চ বক্তার চাইতে শ্রোতাদের কষ্ট একটু বেশি হয়। সেটা কিভাবে? বক্তারা আসলে পরে রুমে বসি, খাবার দাবার খাই, রেস্ট নিয়ে স্টেজ আসি। আর আপনারা যারা এখানে শ্রোতা, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ কৃষিজীবী, এক একটা মানুষ এক একটা পেশায় নিয়োজিত। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকের অবস্থান দিয়ে সবাই কিন্তু আমরা ব্যস্ত, রক্তে মাংস করা শরীর। তারপরেও ইহকাল পরকাল চিনার এবং বোঝার জন্য, আল্লাহ রাসূলের দিদার পাওয়ার জন্য আমরা সেই পাতলা ছামিয়ানার নিচে কিছু বনের উপর বসে বসে অধীর আগ্রহে সেই সন্ধ্যা থেকে রাত একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত আলেমদের জবানের কথা শোনার জন্য আমরা বসে থাকি। যদিও কষ্ট হয়, এই বসাটা আমার আপনার জন্য লাভ নাকি লস? আরো জোরে কোন লাভ না লস? যদি লাভ মনে করে থাকি তাহলে লাভের একটা আওয়াজ দিতে হবে, আর এমন আওয়াজ দিতে হবে যে আওয়াজে ঘুমের মানুষগুলো জায়গা যায়, দূরের মানুষগুলো কাছে চলে আসে। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে ভাইয়ার আমার বন্ধুর আমার হাতটারে মুট কইরা যতটুক শক্তি আছে, এই শক্তিটা আমার থেকে কেউ উঠুসি পারেন না। উপর দিয়ে তুইল্লা এমন একটা তকবীর দিতে হবে যেন আসমান জমিন মুখরিত হয়ে যায়। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে দুইটা হাত উঁচু করে আমার সাথে বলতে হবে, নারায়ে তাকবীর। জোয়ানের মতো বুঝাই দিব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়্যাহ, পবিত্র ওরস মুবারক, পবিত্র ওরস মুবারক। যে আওয়াজ দিছে এটা তো বুঝা যাবে মাগরিবের আজান হইছে না? না কথা করছি না, মাংস দে বলে হাইছে আমার লোক হাইছে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। তো বাজার সারাদিন এত যথেষ্ট পরিমাণ ওয়াজ হচ্ছেন, আর কত? এখন একটু সময় আলোচনার মধ্যে দিয়ে আমরা আরেকবার একটু আশেক হইয়া পাগল পারা হয়ে একটু জিকির করব, কারণ এই সময়টাই হয়েছে আল্লাহ পাবার সময়। কথা কোন ঠিক না? আল্লাহ পাবার সময় আমরা প্রাণ ভরে আর একটু জিকিরের তালিম করব। আল্লাহ পাক সকলকে বসার সুযোগ দিক, আমরা বলি আমিন। সলাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ওয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك سيدي يا نور الله، الصلاة والسلام عليك سيدي سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على وليها، أما بعد. في شان حبيبه ومحبوبه ومعشوقه وآله وأهل بيته وشهداء محبته وأولياء أمته وعلماء أهل السنة والجماعة آمرا ومخبرا. فضل
وقد قال الله تعالى فيه عز وجل كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আজকের এই পবিত্র ওরস মোবারক তথা সুন্নি মহাসম্মেলন জানি না রে বন্ধু কার জীবনের শেষ সম্মেলন হইয়া যায় গো ও বাজান এই মুহূর্তে জান্নাতের বাগানে বসে আছি হয়তোবা আগামী কালকে সাড়ে তিন হাত কবরের বাসিন্দা হয়ে যেতে পারি ঠিক কিনা বলো বন্ধু রে বন্ধু চিন্তা করে দেখুন গত বছর হয়তো অনেকেই এই জান্নাতের বাগানে ছিলেন আজকে হয়তো আমাদের মধ্য হতে অনেকেই সাড়ে তিন হাত কবরের ঠিক কিনা মালাকুল মওত আজরাইল যখন হাজির হয়ে যাইব গো আমি চৌধুরী থাকবো না আপনি থাকবেন না আমরা সবাই একদিন কবরের বাসিন্দা হয়ে যাব কথা কন ঠিক কিনা ওই একদিন মাটির ভিতরে হবে গো আমার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার কেন বন্ধ দালান ঘর কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা ও যুবক চক্ষু বন্ধ হয়ে গেলে আমাকে আপনাকে যখন কবরের মধ্যে শোয়ানো হইব বাবা বলেন মা বলেন বন্ধু বলেন বান্ধব বলেন পাড়া প্রতিবেশী ইষ্টি গোষ্ঠী যারা আছে গো কেউ কারো কবরের সঙ্গী হবে না হবেন শুধু একজন যিনি হচ্ছেন উম্মতের দরদি সাফাতের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী রহমাতান লিল আলামিন ঠিক না বিঠে জগতের বন্ধুরা মুরব্বী বাবারা আমার সম্মানিত মহাপণরা যারা শুনছেন গো যেই নবী কবরের সাথী হাসরের সাথী মিজানের সাথী ফুলসিরাতের সাথী ইহকালের সাথী পরকালের সাথী ওই নূরের নবীর দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ বেজার না খুশে বন্ধুরা নবীজির দরুদ শরীফ পড়লে যদি আল্লাহ তাআলা খুশি হইয়া যায় গো আসুন সমস্ত কৃপণতা ছেড়ে দিয়ে সবাই উচ্চ কণ্ঠে মায়ার নবীর দরুদ শরীফে মশগুল হয়ে যায় আল্লাহুম্মা মাশাআল্লাহ আরো জোরে বলুন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ভাইয়েরা বন্ধুরা বাবারা গো জীবনের গুনার দিকে খেয়াল করুন আসুন গুনা মাফের জন্য আপন আপন কলবের মধ্যে ধাক্কা দিয়ে সবাই একটু প্রেমের সুরে প্রেমের আওয়াজে আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাই আপন আপন কলবের মধ্যে ধাক্কা দিয়ে সবাই আমার সাথে সাথে বলুন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم পাখিয়াই আয়াই শুনে যামোর মনের বাসনা বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা পাখি আয়াই শুনে যামোর মনের বাসনা পাখি আয়াই শুনে যামোর মনের বাসনা আম্মা বাদ উপস্থিত ঐতিহ্যবাহী নিয়ামতপুর খন্দকার বাড়ি প্রাঙ্গণে শাহ সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত আজকের এই বার্ষিক ওরস মোবারক তথা সন্নে মহাসম্মেলন 2018 ইংরেজি শরীর সম্মানিত সাহেবে সদর সদরে মোকাররম সৈয়দাবাদ কলেজের সম্মানিত অধ্যক্ষ আমাদের সকলের প্রিয় মুখ খন্দকার আলমগীর আহমেদ সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আলোচনা করেছেন হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি সাহেব মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন যার সুপরিচালনায় এই মাহফিল পরিচালিত হয় অত্র দরবারে রাহবার খন্দকার শাহজান সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম মঞ্চভূমিষ্ঠ খেতাসার পাগল আমার বাবা আলহাজ কুদ্দুস মহাজন সাহেব জিদা মজদুহ মঞ্চভূমিষ্ঠ আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন আমার সম্মানিত মা ও বোনেরা আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসম নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামার শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আনফাল থেকে ছোট্ট একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করেই মিলাদ শরীফ হবে আমরা খুব সুন্দরভাবে লং টাইম নিয়ে একটু জিকিরের তালিম করতে চাই রাজি আছেন সবাই আমরা জিকিরের তালিম করে
পরবর্তী ওলামায়ে কেরাম আসবেন, সবশেষে মোনাজাত দিয়ে তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন তারা পর্যন্ত সবাইকে সুশৃঙ্খল ভাবে বসার সুযোগ দান করেন। আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, এই পবিত্র আয়াতে কারিমার দ্বারা আমার আল্লাহ পৃথিবীর সমস্ত আদম সন্তানকে ডাকে নাই, বাছাই করে যাদেরকে আল্লাহ ইমানদার বলেছেন, ইমানদারদেরকে আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ, ইস্তা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। ইযা দাআকুম লিমা ইউহীকুম, যখন রাসূল তোমাদিগকে এমন কিছুর প্রতি আহ্বান করে যা তোমাদিগকে জীবন দান করে, চিৎকার বেড়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার বাবারা, আয়াতে পাকের সরল তর্জমা বললাম, এবার আসুন বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই। মুফাসসিরে কেরাম বর্ণনা করেন, এই আয়াতে পাকের দ্বারা আমার আল্লাহ কেন ইমানদারদেরকে ডাকলেন, এই জন্য ডাকলেন গো, কারণ এখানে আল্লাহর ডাকের সঙ্গে আমার দয়াল নবীর ডাক মোবারক যুক্ত করা হয়েছে, কথা কোন ঠিক কিনা? তাই বলে কি রাসূল আল্লাহ থেকে বড় হয়ে গেলেন? না না আমার ভাইরা, আল্লাহ হচ্ছে স্রষ্টা, আমার রসুল হচ্ছে সৃষ্টি। সৃষ্টি কোনদিন স্রষ্টার ঊর্ধ্বে হইতে পারে না, কিন্তু এখানে নবীজির ডাক মোবারক কেন এড করা হইল? কারণ ওই নবীর মাধ্যমে, ওই নবীর দুনিয়াতে পাঠাইয়া আমার আল্লাহ নিজে প্রকাশ হয়েছে, কথা কোন ঠিক কিনা? ওরে কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কুরআন হাদিস কইলা দেখো, আদম তো সামান্য নয়, কষ্ট হচ্ছে ভাইয়েরা। নবীর মনোযোগ বন্ধুরে বন্ধু, আমার দয়াল নবী যদি তশরিফ না আনতেন আল্লাহর পরিচয় আমরা পাইতাম না, আমার আল্লাহ নিজে প্রকাশ হয়েছে তার হাবিবের মাধ্যমে, তাহলে ওই নবীর গোলামীর প্রয়োজন আসে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তার কার আছে দুইটা হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সব নবীদের সেরা নবী, সব নবীদের সেরা নবী, নবী জিয়ামার নূরের বাতি দাও, জেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও, জেলে দাও হৃদয়ে আমার, তোমার দয়ার কাঙ্গাল আমি কান্দি সারা দিবস জামি, তোমার দয়ার কাঙ্গাল আমি কান্দি সারা দিবস জামি, দূর করো দূর করো মনের, দূর করো দূর করো মনের কলব অন্ধকার, নূরের বাতি দাও, জেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও, জেলে দাও হৃদয়ে আমার, কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা। জগতের বন্ধুরা রে, ও মুরুব্বী বাবারা, ও আমার পরদানশীল মহাবোনরা যারা শুনছেন গো, এমন নবীর গোলাম হয়ে দুনিয়াতে আসলাম বাজানো, সেই নবীর ডাকে মৃত পর্যন্ত জীবিত হইয়া যায়, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ তার হাবিব রে এত মকাম দিছে গো, পৃথিবীতে অন্য কোন নবী রাসূলকে আল্লাহ এই মর্যাদা দেন নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে সমাজের মধ্যে অনেক মূর্খ মৌলবীরা কয় আল্লাহ নাকি গায়েব জানে না। আরে বন্ধুরা, আল্লাহ নাকি গায়েব জানে, নবী নাকি গায়েব জানে না? ও বন্ধু, আমার আল্লাহ যদি গায়েব জানে তাইলে আল্লাহরে জানাই লোকে, ঠিক না বেজি? জানে তো ওই বস্তু যাকে জানানো হয়, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা,
মুরুক্ষ মৌলবীদের কথার দ্বারা বোঝা যায় যদি আল্লাহ গায়েব জানে তাইলে আল্লাহরে জানাইবার জন্য আরেকজন আছে, নাউজুবিল্লাহ কহন। কারণ বন্ধুরে আল্লাহ গায়েব জানে না, কারণ আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব, স্বয়ং গায়েবের মালিক। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব, স্বয়ং গায়েবের মালিক। আমার রসূল হচ্ছে ইলমুল গায়েব, আল্লাহ প্রদত্ত গায়েবের মালিক। কথা কোন ঠিক কিনা? গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, ঠিক কিনা বলুন? আমার আল্লাহ জানিয়েছেন বিদায়, আমার দয়াল নবী জানে, এই জন্য আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব, গায়েবের মালিক। আমার নবী হচ্ছে ইলমুল গায়েব, আল্লাহ প্রদত্ত গায়েবের মালিক। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর কুদরতি ভান্ডারের মধ্যে যা কিছু আছে বাজান সব কিছু আল্লাহ তার হাবিবরে শিখাইয়া বুঝাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন। এখন আপনারা বলুন, আমার নবী দুনিয়াতে আইসা কারো কাছ থেকে শিক্ষা নিছেন? আমার নবীর কোন শিক্ষক দুনিয়াতে নাই। এ যুবক বন্ধুরা, নবীর শিক্ষক হলেন একজন, তিনি হচ্ছেন রাব্বুল আলামিন। রাব্বুল আলামিনের একজন ছাত্র, উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। যেই নবী কোন নির্দিষ্ট কৌমের নবী না, গোত্রের নবী না, আমার নবী কুল কায়নাতের নবী। ওই নবীর গোলামি করলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? আরো জোরে কোন বেজার না খুশি? যুগে যুগে যত নবী রাসূল হয়েছেন, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইম্মি মুস্তাইদিন, খুলাফায়ে রাশিদিন, ওলি আব্দাল গাউস কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছেন গো, আমার নবীর গোলামি কইরা না না কইরা? ওরে বন্ধুরা, আমার ভাইরা, নবীর গোলামির কত বড় দাম! আজকে বাংলাদেশের মধ্যে আমরা যার কারণে ইসলামের আলো পাইলাম, সিলেটের মধ্যে যিনি আল্লাহর ওলি শুয়েছেন সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদিয়ামনি রহমাতুল্লাহ আলাইহে, যদি আল্লাহর ওলি বাবা শাহজালাল এই 12 উপমহাদেশ পাড়ি দিয়ে বাংলার জমিনে না আসতেন গো, আজকে আমরা আওলাদে রাসূল কইজা পাইতাম না, সৈয়দ বংশের লোক কইজা পাইতাম না। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে আওলাদে রাসূলের কদম পড়েছে একমাত্র সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদিয়ামনি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলছেন, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, গুরু গোবিন্দ পালিয়ে গেল, গুরু গোবিন্দ পালিয়ে গেল শুনে যারে নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, ঠিক কিনা বলুন? আরে যুবক বন্ধুরা, এই ভারত মহাদেশের মধ্যে ইসলামের অবয়বাণী কোন নবীজির মাধ্যমে আসে নাই, কোন সাহাবার মাধ্যমে আসে নাই, ভারত মহাদেশের মধ্যে ইসলামের অবয়বাণী আসছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? বাংলার সুলতান, বাংলার বাদশাহ হযরত বাবা শাহজালাল মুজাররদিয়ামনি রহমাতুল্লাহ আলাইহি আসলে আজকে আমরা রাজা গৌর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে থাকতাম। কথা কোন ঠিক কিনা? এই সোনার বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহর কদমের উসিলায় আজকে তো সুন্দর পরিবেশ পাইলাম, আর মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, কুর্তা লাগাইয়া এমন কিছু মুনাফিক আছে গো যারা কয় মাজারে যাওয়া শিরিক, ওলি আল্লাহর কাছে যাইতে নাই, মাজারে যাওয়া বেদাত, ওলি আল্লাহর উসিলা নিয়ে সাহায্য চাইতে নাই, বলে কি বলে না? আরো জোরে কোন বলে কি বলে না? আমি চৌধুরী পাবে মুখে বলতেছি, শুনুন, যাই বেয়া দোবরা এই সমস্ত কথা বলে গো, এরা হইছে মুরুক্ষের ঘরের মুরুক্ষ। কথা কোন ঠিক কিনা? কারণ এদের চোখ আছে কিন্তু এরা দেখে না, কারণ আল্লাহর ওলিদেরকে ওসিলা বানাইবার জন্য, নেককার সোয়ালেহীন বান্দাদেরকে ওসিলা বানাইবার জন্য আমার আল্লাহ নিজে তাকিদ করেছেন। এই জন্য আল্লাহ মুনাফিক বেঈমানকে না দায়িকা, ইমানদারদেরকে আমার আল্লাহ দেখে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভয় অন্তরে সঞ্চার করতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, আর ওসিলার মাধ্যম হলেন নেক আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, ওলি আব্দাল গাউস কুতুব, অদ্যাবধি পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছেন। কথা কোন ঠিক না বেঠে? আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ মনোযোগ, নবীর গোলাম হযরত বাবা শাহজালাল কিভাবে বাংলার জমিনে আসলেন? যেহেতু আমি সিলেট থেকে আপনার এলাকায় আসলাম, বাবা শাহজালাল কেমন জিনিস, কেমন রত্ন, একটাবার চিনে নেন।
যে শাহজালাল মুজাহিদিয়ামুল রহমাতুল্লাহ আলাইহি, যার নাম, যিনি কোন সংসার জীবনে যান নাই, সাংসারিক চিন্তা ভাবনা করে না, নবীর গোলামি অর্জন করার জন্য দিনের কাজ আঞ্জাম দেওয়ার জন্য গো, বাবা শাহজালাল দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, এত উঁচু মাপের একজন আল্লাহর উলি ছোট্ট বয়সে মাতৃগুল হারালেন, পিতৃগুল হারালেন, মা বাবা হারা এতিম সন্তান বাবা শাহজালাল, আপন মামা সৈয়দ আহমদ কবির রেফাইয়ের কাছে যাইয়া তিনি আশ্রয় নিলেন, আপন মামার সান্নিধ্যে থাইকা মামার ভালোবাসা পাইয়া ভাগনা যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, ছোট্টবেলা আমার বাবা শাহজালাল অবাধ জ্ঞানের অধিকারী ছিলেন, পাণ্ডিত্যের অধিকারী ছিলেন, আল্লাহ রসুলের প্রতি বিভোর ছিলেন, ও বন্ধুরা আমার ভাইয়েরা, বাবা শাহজালাল যখন ইয়ামেন প্রদেশের মধ্যে আপন মামা সৈয়দ আহমদ কবির সঙ্গে যখন সম্পর্ক স্থাপন করলেন, মামা বাগনা একসঙ্গে দিনের কাজ আঞ্জাম দিতেন সুদূর ইয়ামেন প্রদেশে, আরব দেশের একটা জায়গার নাম হচ্ছে ইয়ামেন, ইয়ামেন প্রদেশের মধ্যে বাবা শাহজালাল আপন মামার সংস্পর্শে ছিলেন। ও বন্ধুরা আমার ভাইয়েরা, বাবা শাহজালালের বয়স যখন 13 কিংবা 14, আমি ওনার জীবনী পড়ে দেখলাম বাবা শাহজালালের বয়স যখন 13 কিংবা 14, উনি ইয়ামেন প্রদেশের মধ্যে রাতের বেলা যখন ঘুমের ঘরে গেছে গো, ওনার মামাও ঘুমের ঘরে গেলেন, মামা যে একটা স্বপ্ন দেখলেন, বাগিনা একটা স্বপ্ন দেখছে, মামা বাগনা মিলিয়া দুইজনে মিল্লা দুইটা স্বপ্ন দেখতে বাজান। আমার বাবা শাহজালাল কেমন স্বপ্ন দেখছেন জানেননি, বাবা শাহজালাল স্বপ্নে দেখতেছেন আমার জিন্দা নবী বাবা শাহজালালের কাছে হাজির। শাহজালাল, ভারতবর্ষ অন্ধকার হয়ে আছে, তুমি যাও ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে চলে যাও, ওই এলাকার মানুষরা নির্যাতিত হচ্ছে, ওই এলাকার মানুষরা নিপীড়িত হচ্ছে, আমার জিন্দা নবীজি স্বপ্ন যুগে দিদারের মাধ্যমে গো বাবা শাহজালালকে ভারত মহাদেশ পাড়ি দিয়া এই দেশে আসার অনুমতি দিলেন। কে দিলেন? দয়াল নবীজি। কে দিলেন? মনোযোগ মনোযোগ। আবার ওনার বাবা সৈয়দ আহমদ কবির স্বপ্নে দেখলেন আমার জিন্দা নবী হাজির হইয়া ডাক দিয়ে বলতেছেন, আহমদ কবির রে, তোমার ভাগিনা শাহজালালকে তোমার কাছে রাইখো না, তার মকাম অনেক বেড়ে গেল। আমার জিন্দা নবী ডাক দিয়ে কয়, ও আহমদ কবির, তোমার বাগিনা শাহজালালকে তুমি ভারতবর্ষে পাঠাইয়া দাও, তার হাতের মধ্যে এক মুষ্টি মাটি দিও, তার হাতের মধ্যে এক মুষ্টি মাটি দিয়া তুমি ভারতবর্ষের দিকে পাঠাইয়া দিও। ভাইয়ের আবার গভীর মনোযোগ। মামাও স্বপ্ন দেখলেন, বাগিনাও স্বপ্ন দেখলেন, দুই মামা বাগিনা স্বপ্নে দেখার পরে সকাল যখন হয়ে গেল, আমার বাবা শাহজালাল মুজাহিদিয়ামুনি রহমাতুল্লাহ আপন মামা সৈয়দ আহমদ কবিরকে ডাক দিলেন, মামা মামা গো, আমি গত রাতে জিন্দা নবীর স্বপ্নে দেখেছি। এই কথা শোনার পরে মামা সৈয়দ আহমদ কবির ডাক দিয়ে কয়, ও শাহজালাল বাগিনা, আমিও গত রাতে আমার জিন্দা নবীর স্বপ্নে দেখেছি, আমার নবীজির দুইজনে স্বপ্ন দেখলেন, মামাও দেখলো বাগিনাও দেখলো। এবার বাবা শাহজালাল ডাক দিয়ে কয়, মামা গো আপনি কি দেখছেন? এখন সৈয়দ আহমদ কবির কয়, বাগিনা তুমি কি দেখছো আগে সেটা বলো। তখন আমার বাবা শাহজালাল ডাক দিয়ে কয়, মামা আমাকে দয়াল নবী আদেশ করেছেন আমি ভারতবর্ষে ইসলামের খেদমতে যাওয়ার জন্য। এবার শাহজালাল বাবা ডাক দিয়ে কয়, মামা আপনি কি স্বপ্ন দেখেছেন? তখন মামা সৈয়দ আহমদ কবির ডাক দিয়ে কই, ভাগিনা রে, আমার দয়াল নবী নির্দেশ দিয়েছেন তোমাকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়ার জন্য। এখন আমার ভাইয়েরা বন্ধুরা, মামা আহমেদ কবির ডাক দিয়ে কই, শাহজালাল তাহলে তুমি ভারতবর্ষের দিকে রওনা হইয়া যাও। এখন বাবা শাহজালাল ডাক দিয়ে কই, মামা গো আমি কিভাবে ভারতবর্ষে যাইব, আমি কোন জায়গায় যাইব, কার কাছে যাইব, সুবহানাল্লাহ, আমি কোথায় যাব, কার কাছে যাব, আমি কোথায় গিয়ে আশ্রয় নেব? সঙ্গে সঙ্গে সৈয়দ আহমদ কবির বাবা শাহজালালের হাতের মধ্যে এক মুষ্টি মাটি দিলেন বাজানো, ও শাহজালাল নেও এই মাটিটা তোমার মুষ্টির মধ্যে রাখো, এই মাটির মিলটা তুমি ভারতবর্ষে যাইয়া যেই জায়গার মধ্যে পাইবা, এই জায়গার মধ্যে হইব তোমার দিন প্রচারের জায়গা।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ ভাইয়েরা বন্ধুরা, তখন বাবা সাধারণ ডাক দিয়ে কয়ে বাবা গো মামা আমি একা একা কেমনে যাইবো, আমারে কিছু সফর সঙ্গে দিয়া দেন। ভাইয়ারা আমার সর্বপ্রথম বাবা শাহজালাল ইয়ামেন প্রদেশ থেকে যখন রওনা হয়েছিলেন ওনার সফর সঙ্গী ছিলেন 12 জন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, কোন সর্বপ্রথম বাবা শাহজালাল যখন ইয়ামেন প্রদেশ থেকে যখন রওনা হইলেন ওনার সঙ্গে সফর সঙ্গী ছিলেন 12 জন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, কোন এই 12 জন সফর সঙ্গী দিয়া হযরতে বাবা শাহজালাল মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি যখন রওনা হইলেন হাতের মধ্যে এক মুষ্টি মাটি, সঙ্গে ছিলেন 12 জন সফর সঙ্গী। এই 12 জন সফর সঙ্গী নিয়ে যখন বাবা শাহজালাল যাত্রা শুরু করলেন, রওনা যখন হয়ে গেলেন আল্লাহ আল্লাহ জিকির করে গো। ও বন্ধুরা, আমার লম্বা আলোচনা এই জন্য সেই দিকে যাব না, ভারতবর্ষ এবং ইয়ামেন প্রদেশের জায়গাটুকুর মধ্যে বাবা শাহজালাল যতক্ষণ সময় পার করলেন, প্রায় 2 বছর সময় লেগেছিল, কয় বছর, প্রায় 2 বছর সময় লেগেছিল তিনি ইয়ামেন থেকে ভারতবর্ষে আসতে গিয়া। এই 2 বছরের মধ্যে বাবা শাহজালাল ওনার কারামতি দেখাইয়া 360 আউলিয়ার একটা টিম গঠন করলেন। প্রথমে ছিল 12 জন, এরপরে তিনি শুধু ইয়ামেন প্রদেশ থেকে ভারতবর্ষ আসার মধ্যবর্তী পর্যন্ত যেই 2 বছর সময়ের ভিতরে 312 জন সফর সঙ্গী ওনার সঙ্গে উনি গঠন করলেন। আল্লাহ আকবার বলেন, যারা ইসলামের দাওয়াত গ্রহণ করেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ কথাটা খেয়াল করেন, অনেকেই বাবা শাহজালাল ইতিহাসটা জানেন না, তিনি কিভাবে আসলেন। বন্ধুরা, বন্ধু, ভারত উপমহাদেশের মধ্যে যখন বাবা শাহজালাল আসলেন, মাটির মিল তো কোনো জায়গার মধ্যে পাওয়া যাচ্ছে না। এমন সময় হঠাৎ এক রাতের বেলায় দেখা যায় সিলেটের পাকভূমিতে একজন আল্লাহর ওলি ছিলেন, বাংলাদেশের মধ্যে একজন আল্লাহর রাসূল, যিনার নাম হচ্ছে সৈয়দ বুরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ, মুসলমানের মধ্যে একজন, একজন মুসলিম পরিবার সৈয়দ বুরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি সিলেটের সুরমা নদীর পাড়ের মধ্যেই অবস্থান করতেছেন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, যার একটা দুধের শিশু গুলজারে আলম, দুধের শিশু গুলজারে আলম একটা আকিকার মান্যত করেছিলেন সৈয়দ বুরহানউদ্দিন, যে আল্লাহ যদি একটা সন্তান দান করে ওই সন্তানটার মহব্বতে আমি একটা গরু জবাই করে আকিকা দেব। কিন্তু রাজা গৌর গোবিন্দ সেটা করতে দেই নাই। বাবা সৈয়দ বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আকিকা মান্যতের জন্য যখন গরু জবাই করলেন, এর ইতিহাস আপনারা অনেকেই জানেন, চিলপাকি যখন একটা কুস্তের টোকরাই না রাজা গৌর গোবিন্দের গেইটের ফলকের মধ্যে ফালাইল, চতুর্দিকে তল্লাশ করে দেখা যায় এটা বুরহানউদ্দিন রহমাতুল্লাহের বাড়ির মধ্যে, কথা কোন ঠিক কিনা। ওরে বন্ধু, বাবার চোখের সামনে সন্তানটাকে গলা কেটে জবাই করা হয়েছে, শিশু গুলজারে।